সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। 2020 IPL অকশন এখন ইতিহাসের খাতায়। সমস্ত দলই তাদের শূন্যস্থানগুলি পূরণ করে ফেলেছে। IPL এর 13তম সংস্করণের জন্য নিলাম থেকে সবচেয়ে বেশি দাম দিয়ে কেনা হয়েছে প্যাট কামিন্সকে। কলকাতা নাইট রাইডার্স তীব্র বীর যুদ্ধের পর 15.50 কোটি টাকার বিনিময়ে তাকে কিনে নিয়েছে। আর ভারতীয়দের মধ্যে পীযূষ চাওলাকে চেন্নাই সুপার কিংস 6.75 কোটি টাকার বিনিময়ে কিনে নিয়েছে। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের হাতে 35.65 কোটি টাকা ছিল, কিন্তু নিলামের পর তাদের হাতে আর মাত্র 8.5 কোটি টাকা আছে। তারা মর্গ্যান এবং প্যাট কামিন্সের জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে। এছাড়াও তারা অন্যান্য অনেক ভালো ভালো প্লেয়ার কিনেছে। গত বছর দিনেশ কার্তিকের নেতৃত্বাধীন দলটি খুবই খারাপ পারফর্ম করেছিল। পয়েন্ট টেবিলে তারা প্রায় শেষের দিকে শেষ করেছিল, কিন্তু এবছর তারা একেবারে অন্যরকম প্ল্যান নিয়ে শুরু করেছে। আর তার একমাত্র প্রমাণ কলকাতা নাইট রাইডার্সের নিলাম টেবিলে আক্রমণাত্মক মনোভাব। এবার তারা টিমটাকে একেবারে নতুনভাবে সাজাতে চায়। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের নতুন তৈরি হওয়া টিম স্কোয়াড থেকে 2020 IPL সিজনের জন্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে। নম্বর 1, শুভমান গিল। IPL ক্যারিয়ারে গিল লোয়ার মিডল অর্ডারে শুরু করেছিলেন, কিন্তু গত বছর তাকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল এবং তিনি কাউকে হতাশ করেননি। তিনি 3টি অর্ধশতক করেছিলেন। 20 বছর বয়সী এই যুবক দেখিয়ে দিয়েছিলেন যে ক্রাইসিস পরিস্থিতিতে তিনি কলকাতা নাইট রাইডার্সের মাথা উঁচু করাতে পারেন। লিনকে রিলিজ করার পর এটা প্রায় নিশ্চিত যে শুভমান গিল ওপেনার হিসাবে দেখা যেতে পারে। গিল এখনও পর্যন্ত 27টি ম্যাচ খেলে মোট 499 রান করেছিলেন। রানের গড় 33.27 এবং স্ট্রাইক রেট 132.36। নম্বর 2, রাহুল ত্রিপাঠী। ত্রিপাঠী সবার লাইমলাইটে এসেছেন প্রথম 2017 IPL সিজনে, যখন তিনি পুনে সুপার জায়ান্টসের হয়ে 391 রান করেছিলেন। তারপর থেকে তিনি টপ অর্ডারেই ব্যাট করতেন। শেষ 2টো সিজনে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খুব একটা খেলার সুযোগ পাননি, কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাকে IPL 2020 মৌসুমে পুরোপুরি ব্যবহার করতে পারে। 28 বছর বয়সী এই ব্যাটসম্যান টপ অর্ডারে দারুণ রিপ্লেসমেন্ট হতে পারেন। 60 লক্ষ টাকার বিনিময়ে কেনা ত্রিপাঠী শুভমান গিলের সঙ্গে ভালো ওপেনিং করতে পারেন। নম্বর 3, নীতিশ রানা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দারুণ পারফরমেন্সের পর নীতিশ রানা কলকাতা দলে এসেছেন। শেষবার তিনি দিল্লির হয়ে 344 রান করেছেন। রানের গড় 34.40 এবং স্ট্রাইক রেট 146.38। শেষ 2টো সিজনে তিনি বেশিরভাগ সময়েই 4 বা 5 নম্বরে ব্যাট করতেন। রবিন উথাপ্পা কলকাতার হয়ে 3 নম্বরে ব্যাট করতেন, তাই উথাপ্পার জায়গায় নীতিশ রানা 3 নম্বরে উঠে আসতে পারেন। 25 বছর বয়সী এই ব্যাটসম্যান 96টি টি-20 ম্যাচ খেলেছেন এবং 14টি অর্ধশতক করেছেন। তিনি এখনও পর্যন্ত মোট 119টি ছয় মেরেছেন। নম্বর 4, ইয়ন মর্গ্যান। এটা ছিল কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় প্লেয়ার কেনা। তাকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স বদ্ধপরিকর ছিল। 2019 ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেনকে নেওয়ার জন্য দিল্লি খুব চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স তাকে 5.25 কোটি টাকার বিনিময়ে কিনে নেয়। মিডল অর্ডারে একা রাসেলের উপর খুব চাপ পড়ে যেত, কিন্তু সেই জায়গায় মর্গ্যান চলে আসায় মিডল অর্ডার আরও মজবুত হবে। নম্বর 5, আন্দ্রে রাসেল। যেদিন আন্দ্রে রাসেলের দিন থাকবে সেদিন যে কোনো বোলারের জন্যই খুবই খারাপ একটা দিন হতে পারে। এমনকি যে শটগুলো তার ভালোভাবে হিট হয় না সেগুলোও 4-6 হয়ে যায়। তিনি সাধারণত 6 বা 7 নম্বরে ব্যাট করে থাকেন। তিনি মোট 510 রান করেছিলেন। রানের গড় 56.66 এবং স্ট্রাইক রেট 204.81, যেখানে তিনি 52টা ছয় মেরেছিলেন। কিন্তু আগামী মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স তাকে ব্যাটিং অর্ডারে আরেকটু উপরে তুলে আনতে পারে। রাসেল 5 নম্বরে ব্যাট করতে পারেন। নম্বর 6, দীনেশ কার্তিক। গত 2টো সিজনের জন্য দীনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্স দলের সাথে আছেন এবং তার নেতৃত্ব দেওয়ার ধরন সকলেরই আলোচনার বিষয় হয়ে উঠেছিল। যদিও তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স 2018 সিজনে কোয়ালিফায়ার 2-তে গিয়েছিল। এছাড়াও ব্যাটিং অর্ডার সহ বিভিন্ন বিষয়ে তাকে অনেক কথা শুনতে হয়েছিল, কিন্তু তবুও ম্যাকুলাম সহ টিম ম্যানেজমেন্ট আবারও একবার দীনেশ কার্তিকের উপরেই অধিনায়কের দায়িত্ব অর্পণ করেছে। এখন এটাই দেখার মর্গ্যানের উপস্থিতিতে তিনি কতটা সফলভাবে অধিনায়কত্ব করতে পারেন। নম্বর 7, ক্রিস গ্রিন। ক্রিস গ্রিন ক্রিকেট বিশ্বে
খুব একটা পরিচিত নাম নয়, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি ক্রিকেটে তিনি একজন সেরা স্পিনার। তিনি 77টি টি টোয়েন্টি ম্যাচে এখনও পর্যন্ত 64টি উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট 6.68। ডারবান বংশোদ্ভূত এই বোলার পাওয়ার প্লেতে বল করার মাস্টার। গ্রিন বলকে ভালো টার্ন করাতে না পারলেও তিনি দারুণ রানের চেক দিতে পারেন। নারায়ণের বল বিগত বেশ কয়েকটি সিজনে বেশ একটা ভালো কার্যকর হচ্ছে না, তাই গ্রিন নারায়ণের ভালো রিপ্লেসমেন্ট হতে পারেন। এছাড়াও তিনি ব্যাট হাতে দারুণ কার্যকরী। ব্যাটিং অর্ডারে তিনি উপরের দিকে ভালো ব্যাট করতে পারেন। নম্বর 8, প্যাট কামিন্স। দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তীব্র বীরযুদ্ধের পর কলকাতা নাইট রাইডার্স 15.50 কোটি টাকার বিনিময়ে প্যাট কামিন্সকে ছিনিয়ে নিয়েছে। তিনি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বিড আকর্ষণ করেছেন। এর আগে যুবরাজ সিং সর্বোচ্চ 16 কোটি টাকার বিনিময়ে তালিকাভুক্ত হয়েছিলেন। 16টা ম্যাচ থেকে কামিন্স এখনও পর্যন্ত মাত্র 17টা উইকেট তুলে নিয়েছেন, কিন্তু তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ফর্মে আছেন। নম্বর 9, কুলদীপ যাদব। গত 4টি মৌসুম জুড়ে কুলদীপ যাদব কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন এবং তিনি দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু গত মৌসুমে তিনি একেবারেই তার নিজের ছন্দে ছিলেন না। তার ফলস্বরূপ তাকে শেষ কয়েকটি ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছিল। গত মৌসুমে তিনি 9টা ম্যাচ খেলে মাত্র 4টি উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু 25 বছর বয়সী তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি সর্বোচ্চ স্তরে 2টি হ্যাট্রিক করেছিলেন। সুতরাং আসন্ন মৌসুমে তিনি ভালো পারফরমেন্স করবেন, এটা আশা করাই যায়। নম্বর 10, সন্দীপ ওয়ারিয়র। 2019 আইপিএল মৌসুমে সন্দীপ ওয়ারিয়র অবিক্রিত ছিলেন, কিন্তু তবুও কমলেশ নাগরকোটি এবং শিবম মাভি আহত হওয়ার কারণে বাদ পড়ায় তিনি সুযোগ পেয়েছিলেন। 28 বছর বয়সী এই বোলার কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম খেলার সুযোগ পান এবং শেষ পর্যন্ত তিনি 3টি ম্যাচ খেলেছিলেন এবং বেশ কয়েকটি উইকেট সংগ্রহ করেছিলেন। তার ইকোনমিক রেট ছিল 7.08, যা সকলের চেয়ে ভালো। তাই আসন্ন মৌসুমে তিনি কলকাতা নাইট রাইডার্স দলে নিজের জায়গাটা আরও মজবুত করতে পারেন। নম্বর 11, প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসিদ্ধ কৃষ্ণা হলেন আর একজন প্লেয়ার যিনি কলকাতা নাইট রাইডার্সের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে দলে এসেছেন। 2018 মৌসুমে তিনি 7টি ম্যাচ খেলে 10টি উইকেট তুলে নিয়েছিলেন, কিন্তু গত মৌসুমে তিনি তার সেই ছন্দ ধরে রাখতে পারেননি। তিনি 11টা ম্যাচ থেকে মাত্র 4টি উইকেট পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিককালে তিনি আবার তার ছন্দে ফিরে এসেছেন। সদ্য সমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে তিনি 8টি ম্যাচ খেলে 17টি উইকেট তুলে নিয়েছিলেন, যার মধ্যে 1টি ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছিলেন। সুতরাং আসন্ন মৌসুমে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফরমেন্স করতে পারেন। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।